শিপন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন কোলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দাও বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারো কত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সে কম বন্ধু বল বেশি বিশ্বস্ত আলহামদুলিল্লাহ ঐতিহাসিক দিগন্ত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সমাজ উন্নয়ন ফেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে পঞ্চমতম তফসিলুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি মহোদয় সকলের উস্তাদ আমাদের এই মাহফিলের যিনি প্রাণ যিনি মধ্যমণি যিনি নিবেদিত প্রাণ হয়ে ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করে কোরআনের মাহফিলকে সাজানোর জন্য জীবনকে অর্পণ করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম নিয়ামতুল্লাহ নিজামী সাহেবের শ্রদ্ধেয় পিতা জনাব আলহাজ মৌলানা শহীদুল্লাহ সাহেব প্রধান শিক্ষক উত্তর মেহেরনামা মনিরুল আলম মাদ্রাসা পেকুয়া কক্সবাজার এবং আলোচনা পেশ করলেন আমার আগে ফজিলতুল শেখ তাজুল উলামা হযরত আল্লামা জনাব মাওলানা সাদিকুর রহমান আল আজহারী সাহেব আতওয়ালাল্লাহু উমরাহু আর অনেকে আলোচনা পেশ করবেন প্রধান বক্তা প্রধান মেহমান আল্লামা ডক্টর আনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফী হায়াতি তশরিফ এনেছেন অন্যান্য উলামা ইকরাম তশরিফ এনেছেন দিগা নায়েবে নবী উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজম বিরাদরান ইসলাম সুদী মণ্ডলী পর্দানসীন পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সর্বস্ত তাওহীদি জালাতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাঝে একদিন স্থগিত হওয়ার পরে পুনরায় আবার এই মাহফিল করার তৌফিক দিলেন যে মুনিব সে মুনিবের দরবারে জবান খুলে মহাব্বত নিয়ে বড় আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ কোরআনে করিম 30 পারা আমি 21 নম্বর পারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআনে করিমের সর্বমোট সুরার সংখ্যা 114 আমি 30 নম্বর সুরা থেকে আয়াতটি তেলাওয়াত করেছি সুরাটির নাম হচ্ছে সুরাতুর রুম 30 নম্বর সুরা এই সুরার মধ্যে আয়াত রয়েছে 60টি রুকু রয়েছে 4টি 6টি এই সুরার 41 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাটি হলো মাক্কী সুরা গত 26 নভেম্বর বাংলাদেশে জুমাবার সকালবেলা ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পটা যদি আর কিছুক্ষণ স্থগিত হতো আর কিছুক্ষণ যদি চলমান থাকতো তাহলে অবশ্যই দেশ বিরান হয়ে যেত বাংলাদেশ একেবারে নিশ্চিহ্ন হয়ে যেত এই ভূমিকম্প থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করলেন সেজন্য আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ এবং কোরআনে করিমে রাব্বুল আলামিন সূরাতুর রুমে 41 নম্বর আয়াতে ঘোষণা করলেন যুহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ভূমিকম্প করোনা টর্নেডো আইলা লাইলা যত গজব আসে সবগুলোর কারণ হচ্ছে তোমাদের হাতের কামাই আমরা অপরাধ করি আমরা অন্যায় করি সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আমাদেরকে গজব নাজিল করেছেন এবং ভবিষ্যতও নাজিল করবেন আজকে আমার আলোচনার বিষয় যেহেতু আমার পূর্ববর্তী বক্তা যেই বিষয় ধরে কথা বলেছেন আমি ওনার বিষয়ে জের ধরে আলোচনা শুরু করতে চাই সংক্ষিপ্ত সময়ে সেটা হচ্ছে আল্লাহর গজব নাজিল হওয়ার কারণ কি কি আল্লাহর গজব কখন নাজিল হয়
এই গজব থেকে আমাদেরকে বাঁচতে হলে কি করতে হবে, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে, পৃথিবীর ইতিহাসে আল্লাহর গজব নাজিল হয়েছিল সেই কারণ হচ্ছে অহংকার করা। শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র ফেরেশতাদেরকে বললেন, ও ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো, ফসাজাদু, আল্লাহ রাব্বুল আলামিন জামা মুযাক্কার সিগা ব্যবহার করেছেন, সবাই সিজদা করেছেন ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। তিনি বললেন আবা, অস্বীকার করলেন, ওয়াস্তাকবারা, এবং অহংকার করলেন। ইবলিস যখন অহংকার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত ইবলিস, এখান থেকে তুমি চলে যাও যেহেতু তুমি অহংকার করেছো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন নাকি তোমাকে সিজদা করতে বললাম, আমার হুকুম না মানার কারণটা কি ছিল, তোমার লজিকটা কি ছিল, যুক্তিটা কি ছিল? তখন শয়তান বলল, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি কেন সিজদা করব, আনা আমি তো শ্রেষ্ঠ, আদম তো নিকৃষ্ট, কেন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, সৃষ্টির পর মাটি নিচের দিকে চলে যায়, আপনি উপরের দিকে ঢিল মারলো নিচের দিকে চলে আসে, আর আগুন আপনি যদি প্রজ্বলিত করেন সাথে সাথে উপরে চলে যায়। তাহলে আগুনের ধর্ম হচ্ছে উপরে যাওয়া, মাটির ধর্ম হচ্ছে নিচে যাওয়া। আমি হলাম শয়তান আগুনের তৈরি, আমি তো উপরের দিকে যাব, আমি নিচে কেন যাব? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন যুক্তি পেশ করলেন, সাথে সাথে আল্লাহ বললেন, ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম কোনো কারো ব্যক্তিগত মতামত দিয়ে চলে না, ইসলাম চলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে টিকে না। আপনি যদি জমিন কিনতে চান, আরএসবিএস খতিয়ানের দরকার হয়, আপনি যদি বিশাল জান্নাত নিতে চান, তাহলে ইসলামের কোরআন হাদিসের অবশ্যই দলিল দরকার হবে, টিকে না। কোরআন হাদিস ছাড়া অন্য কোনো যুক্তি দিয়ে ইসলামকে প্রচলন করা যাবে না, কোরআন হাদিস ছাড়া অন্য কোনো যুক্তি দিয়ে ইসলামকে বাধ্য করা যাবে না, কোরআন হাদিসের বাইরে কোনো কথা আমরা মানতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই। পৃথিবীতে কোন বাবা কি বলেছে, কার দাদা কি বলেছে, কার নেতা কি বলেছে, কার মুরব্বী কে বলেছে, কোন নেতা কি বলেছে, সেটা আমার দর্তব্যের বিষয় নয়। মুসলমানদের এক নম্বর দর্তব্যের বিষয় হচ্ছে আমার আল্লাহ কি বলেছেন, আল্লাহর নবী কি বলেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং যুক্তি দিয়ে ইসলাম চলে না, শয়তান দিল যুক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অহংকার করার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ইতিহাসের শুরু থেকে এ পর্যন্ত পৃথিবীতে যতজন অহংকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অহংকারীকে পায়ের নিচে দলিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারীকে সুযোগ দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা হাফিযাহুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তাওয়াজ্জু করে বিনয়ী হয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, আল্লাহ তাকে কোটি গুণ সম্মান বাড়াইয়া দেয়। আর যে ব্যক্তি অহংকার করে, ক্ষমতার অহংকার করে, টাকার অহংকার করে, সম্পদের অহংকার করে, বাহিনীর অহংকার করে, ছেলেদের অহংকার করে, যেইভাবে হোক না কেন, অহংকার যদি ভিতরে ঢুকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অহংকারীকে জমিন থেকে নিস্তারাবুত করে দেন, ঠিক কিনা? পৃথিবীর প্রথম ইতিহাসের অহংকার করেছিল মিস্টার শয়তান, আল্লাহ তাকে ডাস্টবিনে নিক্ষেপ করলেন। দুই নম্বর অহংকার করেছিল মিস্টার কেনান, নূহ আলাইহিসসালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কেনানকে ধ্বংস করলেন, নূহ আলাইহিসসালামকে বিজয় করলেন। পৃথিবীর ইতিহাসে তিন নম্বর অহংকারী ব্যক্তি ছিল মিস্টার নামরুদ, সে বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে ক্ষমতাশালী পৃথিবীতে কে হতে পারে? আল্লাহ নামরুদকে চোতার বারে দিয়ে শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বিজয় দিলেন। এরপর অহংকার করেছিল মিস্টার ফেরাউন, সেই ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলাম, আমি হলাম পৃথিবীর সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা আর কিছু হতে কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের কারণে সেই ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়া আল্লাহ সাগরের পানি এবং ফুট দিয়ে জমিনের মতো শেষ করে দিলেন। আর বললেন, ফালিয়াও মানুনের যে কবিবাদানিকে লিতাকুনা লিমান খালফাকা আয়াম, হে ফেরাউন, তোমার শরীরকে, তোমার গঠনকে আমি কিয়ামত পর্যন্ত এভাবে রাখবো, দুনিয়ার মানুষ অহংকারে যাতে তোমার থেকে শিক্ষা নিতে পারে, কেউ যাতে ক্ষমতা নিয়ে অহংকার না করে, টাকা পয়সা নিয়ে অহংকার না করে,
ফেরাউন অহংকার করার পরে অহংকার করেছিল ইহুদি মুষ্টিরাম আল্লাহ তাদেরকে শেষ করলেন অহংকার করেছিল আবু জেহেল আল্লাহ তাকে শেষ করেছিলেন ইতিহাসের সবচেয়ে বড় টয়লেট কাবা শরীফের পাশে আবু জেহেলের ঘর অহংকারের কারণে আল্লাহ তার ঘরকে বাথরুম টয়লেটে পরিণত করলেন এরপর অহংকার করেছিল মিস্টার আবু লাহাব আল্লাহ সূরা নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবু লাহাবের 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাক অহংকার করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছেন এরপর অহংকার করেছিল ওয়ালিদ ওয়ালিদ যখন ওয়ালিদ বিন মুগিরান আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করেছিল নবীকে জাদুকর নবীকে কাহিন নবীকে পাগল বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের কারণে তার একেবারে তার জন্মনীতি হাস্তুরে দিলেন অতুল্লিম বাদ জানিকে জানিম নবীর সাথে কোরআনের সাথে ইসলামের সাথে অহংকার যারা করে তাদের জন্ম ঠিক নাই তারা বৈধ মায়ের সন্তান হতে পারে না তারা হচ্ছে যারা সন্তান ঠিক কিনা অহংকার অহংকার আমার বন্ধুগণ অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন মুসাইলামাতুল কাযযাব যিনি ভণ্ড নবী দাবিদার ছিলেন আবু বকর সিদ্দিক আল্লাহ বিজয় করলেন অহংকার করেছিল আবুল উলুম হযরত উমরকে শাহাদত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই অহংকারীকে পাত্তা দিলেন না অহংকার করেছিল আব্দুর রহমান ইবনে মুলজাম আল্লাহ তাকে শেষ করে দিলেন অহংকার করেছিল মিস্টার ইয়াজিদ তিনি মনে করেছিল সব ক্ষমতা তার আল্লাহ ইয়াজিদকে জুতার বারে দিয়ে শেষ করে দিলেন পৃথিবীর ইতিহাসে চিরদিনের মতো ধ্বংস করলেন অহংকার করেছিল মিস্টার গোলাম আহমদ কাদিয়ানি তিনি নিজেকে নবী দাবি করেছিলেন আল্লাহ তাকে পায়খানার মধ্যে মৃত্যুদান করলেন অহংকার করেছিল সম্রাট আকবর তিনি দ্বীনে ইলাহি প্রবর্তন করেছিলেন দ্বীনে ইলাহি প্রবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে বিদায় করতে চাইলেন ইসলাম টিকে রইল অহংকারী সম্রাট আকবর শেষ হয়ে গেল অহংকার করেছিল গৌর গোবিন্দ শাহজালাল ইয়ামানের যুগে আল্লাহ রাব্বুল আলামিন গৌর গোবিন্দকে শেষ করলেন অহংকার করেছিল মিস্টার ফিত্তরাজ হাজা মঈনুদ্দিন সিস্তির যুগে আল্লাহ তাকে শেষ করে দিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেও যারা ইসলাম নিয়ে অহংকার করেছেন কোরআন নিয়ে বেয়াদবি করেছেন বেয়াদবি করেছিল মিস্টার দাউদ হায়দার আল্লাহ তাকে জুতা নিক্ষেপ করালেন বেয়াদবি করেছিল তাসলিমা নাসরিন তিনি বোরকার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল তাকে রাতের আন্ধারে বোরকা পরে বাংলার জমিন থেকে বের হতে হয়েছে বেয়াদবি করেছিল লতিফ সিদ্দিকী নামক জানোয়ার তাকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই 18 কোটি মানুষের কলিজায় ঠান্ডা করেছেন প্রশান্ত করেছেন সেই লতিফ সিদ্দিকী জানোয়ারকে ইসলামের সাথে বেয়াদবি করার কারণে প্রথমে ক্যাবিনেট থেকে তারপরে সংসদ থেকে তারপরে দল থেকে পর্যন্ত বিদায় করে দেওয়া হয়েছে দীক্ষিরা অহংকার করেছিল ইসলামের সাথে বেয়াদবি করেছিল আহমদ শরীফ আল্লাহ তাকে শেষ করে দিলেন বেয়াদবি করেছিল কবি শামসুর রহমান তিনি বলেছিলেন সকালবেলা আজান দিলে মুয়াজ্জিন আমার মনে হয় বিশ্বাস আরলাত জানা করে এসে চিৎকার মারতেছেন আল্লাহ কবি শামসুর রহমানকে শেষ করে দিলেন ওই বেয়াদবদেরকে শিক্ষা না নিয়ে বর্তমান অহংকারের মসনদে বসছিল টাকলো মুরাদ সে বেয়াদব বলেছিল আমার মাথায় চুল থাকার না থাক বাংলার জমিনে ইসলাম থাকবে না ঠিক কিনা বলেন সেদিন আমরা বলেছিলাম তোর মাথায় চুল থাকার না থাক ইসলাম থাকবে কোরআন থাকবে হাদিস থাকবে ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন এই বেয়াদব যখনই অহংকার করেন একজন কোরআনের শ্রেষ্ঠ পাখির শানে বেয়াদবি করেছেন তিনি নাকি যেই পরিমাণ জানা করেছেন সেই পরিমাণ শাস্তি হয় নাই ফাঁসি দেওয়া উচিত ছিল এই কথা যেদিনে বলেছেন সেদিনে আল্লাহ এই টাকলো মুরাদকে জাতীয় জানাকার লুজ্জা হিসেবে জাতির সামনে বেইজ্জত করে চললেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাই আপনি ইসলামের দুশ্মনদেরকে এভাবে যে বিদায় করলেন সেজন্য কোটি কোটি মানুষ আপনার জন্য দোয়া করেন সিদ্ধান্ত নিতে হবে বাংলার জমিনে টাকলো মোরাদের মতো যতজন কোরআনের বিরুদ্ধে আলে মোরামাদের সম্মানের বিরুদ্ধে আগাথানে একজনকে রেহাই দেওয়া হবে না দীক্ষিণা কানাডায় জায়গা পেল না লন্ডনে দুবাই জায়গা পেল না বাংলাদেশে জায়গা হবে না যদি দুনিয়ায় বাঁচতে চাও আল্লাহর দরবারে তওবা করো না হয় জাতির সামনে মিরপুর স্টেডিয়ামে লটকে দেওয়া হোক 18 কোটি মানুষ সেই বেয়াদবের গালে ছুতা মারবে আপনারা কারা কারা রাজি আছেন হাত আল্লাহকে দেখায়
আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলো না, তুমি অহংকার করে কি করতে পারবা? আর আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, এই জমিনের মধ্যে আল্লাহর বান্দা যারা তাদের এক নাম্বার গুণ হলো তারা জমিনে চলাফেরা করে নরম হয়ে টিকে না। পৃথিবীর ইতিহাসে এই টাকলু বড় টাকলু নয়, এক নম্বরের টাকলু ছিল টাকলু হামান। সেই টাকলু হামানে প্রথমে ইসলামকে ধ্বংস করেছিলেন। আমি সংক্ষিপ্ত আকারে টাকলু হামানের কথা বললে তারপরে টাকলু মোরাদের স্পষ্ট হয়ে যাবে আপনাদের সামনে। টাকলু হামান ছিল ফেরাউনের বড় মন্ত্রী। ফেরাউনের যখন ছোট্ট বেলায় তিনি ছিলেন সীমাহীন দুষ্ট, তিনি দুষ্ট অবস্থায় তার মা বাপ তাকে ত্যাজ্য পুত্র করেছেন, ঘর থেকে বের করে দিলেন। এবার ফেরাউন চলে যাচ্ছে, পথের মধ্যে দেখা গেল মাথায় চুল নাই একজন ব্যক্তি, তার নাম ছিল হামান। সে বলতেছে কোথায় যাও? ফেরাউন বলতেছে আমার মা বাপ আমাকে বের করে দিয়ে দুষ্টামির কারণে। ও বলতেছে আমিও তো একই পথের প্রতীক, চলো দুজন একসাথে যাই। একটা তরমুজ কেটে গেলেন, তরমুজ যখন চুরি করতে চাইলেন, তরমুজের মালিকে যখন দুইজনকে ধরো চোর হিসাবে দুইজনে পায়ে ধরল, টাকলু বলল আমার মাথায় চুল নাই বুদ্ধি আছে, একটা পরামর্শ শুনো, দুইজনে আমরা তার তরমুজ কেটে চাকরি করার ওয়াদা করি। চাকরি করার ওয়াদা করলেন, দুজনে চাকরি করা শুরু করলেন। এবার কিছুদিন চাকরি করতে করতে হঠাৎ সেই দেশের মধ্যে বড় কবরস্থানের দারোয়ান যখন মারা গেল, ঘোষণা দিল বিজ্ঞপ্তি দিল বড় দারোয়ান দরকার হবে। টাকলু বলতেছে আমার মাথায় চুল নাই বুদ্ধি আছে, তোকে একটা বুদ্ধি দিই, তুই দারোয়ানের দরখাস্ত কর। তিনি দারোয়ান দরখাস্ত করলেন, শেষ পর্যন্ত দারোয়ান হয়ে গেল। দারোয়ান হয়ে গেল, সেই যুগের মধ্যে প্লেগ রোগ হলো, প্লেগ রোগের মধ্যে হাজার হাজার মানুষ মরতেছে। টাকলু হামান বলতেছে আমার একটা বুদ্ধি শুন, এমনি খবর দিস না, কিছু ঘুষের টাকা নেই, 500, 200, 100 যা পারো। এই ঘুষের টাকা নিতে নিতে টাকলুর বুদ্ধিতে সে ঘুষখুর বড় হয়ে গেল। এবার যেখানে যখন নাকি ভালো কাজের দরকার হয়, ফেরাউন গিয়ে হাজির, আমি দেবো টাকা, মেয়ের বিবাহ হচ্ছে আমি দেবো টাকা, রাস্তা হচ্ছে আমি দেবো টাকা। এটা কিসের টাকা? ঘুষের টাকা। আমাদের দেশে কিছু মসজিদ মাদ্রাসায় যখন চাঁদা তুলে হুজুররা বলে 5000 টাকা দিলে, অমুক ব্যক্তি 5000 মারহাবা, আরেকজন যখন 500 টাকা দেয় বলে দূর বাবা, 500 টাকা দিলে দূর বাবা বলে। আর বুঝে না ওই ব্যক্তির 500 টাকা ঘাম জড়ানো টাকা, আর এই ব্যক্তির 5000 টাকা ঘুষের টাকা। সেই ঘুষের টাকার চাইতে গরিবের 5 টাকার মূল্য বেশি না কম? তাবুক যুদ্ধের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু উপহার দিয়েছিলেন রাসূলুল্লাহর কাছে, সব সাহাবা একরামের চাইতে আবু বকরের হাদিয়াটা বেশি গ্রহণীয় হলো, কারণ তারটা হচ্ছে ইখলাসের শহীদ দেওয়া টাকা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার যখন নাকি ঘুষের টাকা দিতে দিতে বড় নেতা হয়ে গেলেন, মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ফেরাউন মন্ত্রী হয়ে গেল, এবার বাদশা মারা গেলেন, ফেরাউন প্রেসিডেন্ট হয়ে গেলেন, টাকলু হামান বলতেছে এবার তোমার উচিত হবে বড় দরজায় ওঠা। ফেরাউন বলছে এর চেয়ে বড় দরজা কি হতে পারে? বলে বড় দরজা হচ্ছে তুমি খোদা হয়ে যাও। কি হয়ে যাও? খোদা হয়ে যাও। টাকলু হামান বুদ্ধি দিল, ফেরাউন বলল কিভাবে? বলে 40 বছর কষ্ট হবে, প্রথম 10 বছর তোমাকে আলেম ওলামা যারা আছে তাদের সবাইকে হয়তো মেরে ফেলতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে। কারণ তুমি যখন জুলুম করবা, অন্যায় করবা, অত্যাচার করবা, সর্বপ্রথম তোমার বিরোধী বাধা হয়ে দাঁড়াবে এই যুগের ওলামা ইকরামরা। ওলামা ইকরামরা গভীর কণ্ঠে জোরালো কণ্ঠে বাতিলের বিরুদ্ধে নাস্তিকের বিরুদ্ধে জীবন দিয়ে এবং বক্তব্য রাখে, প্রয়োজনে জীবন যাক আর মৃত্যু হোক না কেন, কোন ওলামা ইকরাম হক্কানি ওলামা ইকরাম রেমান মামলা হামলা নির্যাতনকে ভয় করে না, হক্কতা থেকে এক বিন্দু পরিমাণ পিৎপা হয় না, ঠিক কেনা? আলেম ওলামাদেরকে মেরে ফেলো না হয় জেলখানায় দাও, আলেমদেরকে নিরহ আলেমদেরকে জেলখানায় দেওয়া, এটা হচ্ছে টাকলু হামানের বুদ্ধি। কার বুদ্ধি বলেন না? টাকলু হামানের বুদ্ধি। আলেম ওলামাদেরকে ধ্বংস করলেন। 2 নম্বর, ইসলামী শিক্ষা বন্ধ করে দাও। ইসলামী শিক্ষা যদি বন্ধ হয়ে যায় তাহলে এ দেশে আর আলেম উঠবে না, কোরআনওয়ালা হাদিসওয়ালা উঠবে না, আপনি হুদা দাবি করলে কেউ আপনার বিরোধিতা করবে না। এই যুগে যুগে দেখতে পাই যখন এই ইসলামকে দুনিয়ার জমিন থেকে কোরআনকে বিদায় করে দিতে যায়, পরিকল্পনা 1 নম্বর ওলামা একরামদেরকে রিমান্ড দেওয়া হয়, ব্রিটিশরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এমন কোন বড় গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমদেরকে লটকানো হয় নাই। আল্লামা জাফর তানাশ্বরী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বড় বড় ওলামা ইকরামদেরকে এই ব্রিটিশরা তেলের মধ্যে ভুনা করেছেন এবং নির্যাতন করেছেন। আলেমরাই বাধা হয়ে দাঁড়াবে, যারা এই নিজের ক্ষমতাকে মস্তককে পাকা পুক্ত করতে চায় তারাই আলেমদেরকে বাধা মনে করে, আলেমদেরকে নির্যাতন করে, ঠিক কিনা?
কারণ আলেমদের দোষ হলো হক কথা বলা দুই নাম্বার ইসলামী শিক্ষা বন্ধ করে দেওয়া আমরা এখন বিভিন্ন জায়গায় শুনতেছি ইসলামী শিক্ষা বন্ধ করে দেওয়া হচ্ছে 9 10 এর মধ্যে কোরআন হাদিসের যে একটা বই ছিল সেটা নাকি সেই বইটা আগে ঐচ্ছিক ছিল নাম্বার যুগ কত এখন নাম্বার যুগ নাই পড়লো পড়তে পারে না পড়লো না পড়তে পারে এবং ট্রেন থেকে স্নাতক পর্যন্ত কোন কোরআন হাদিসের বই রাখা যাবে না ইসলামের বই রাখা যাবে না এই বিশাল মাহফিল থেকে আমরা দাবি জানাতে চাই বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ বাংলাদেশ হচ্ছে আলেম ওলামার দেশ এই দেশে ইসলামী শিক্ষা বন্ধ করা যাবে না সিলেবাসের মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষাকে ঢোকাতে হবে আমরা মাননীয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই কোরআনি শিক্ষা ইসলামী শিক্ষা হাদিসের শিক্ষা স্কুল কলেজ সমস্ত পাঠ্যবইয়ের মধ্যে সমস্ত সিলেবাসের মধ্যে ঢুকাতে হবে কারণ রাসূলুল্লাহ বলেছেন লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব যেই সিনার মধ্যে কোরআন ইলম থাকবে না সেই সিনা মরণ বিরণ ভূমি হয়ে যাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পণ্ডিত বলেছিলেন আপনার হাজারো জ্ঞান থাকতে পারে কোরআনের জ্ঞান না থাকলে আপনি হয়ে যাবেন জিরো সুতরাং আজকে আমরা এই বিশাল মাহফিল থেকে জোর দাবি জানাচ্ছি শতকরা 90 ভাগ মুসলমানের দেশে ইসলামের শিক্ষা কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে ঠিক কিনা যে বুয়েট নামক সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান মেধাবী প্রতিষ্ঠানের মধ্যে কোরআনি শিক্ষা না থাকার কারণে আব্রারের মতো মানুষকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে যেখানে কোরআনি শিক্ষা নাই সেখানে দর্শনের সেন্সুরি হয় যেখানে কোরআনের শিক্ষা নাই সেখানে মদের বাদ চলে যেখানে কোরআনের শিক্ষা নাই সেখানে শিক্ষককে চোখের নিচে ঘুমাতে হয় যেখানে কোরআনের শিক্ষা নাই সেখানে মানবতা বলতে কিছু নাই ঠিক কিনা বলেন সুতরাং সব পাঠ্য বইয়ের মধ্যে কোরআনি শিক্ষা ঢুকাতে হবে ঠিক কিনা সব ক্লাসের বইয়ের মধ্যে অবশ্যই সিলেবাসের মধ্যে ইসলামী শিক্ষা ঢুকাতে হবে টাকলো হামান বুদ্ধি দিল দুই নাম্বার ইসলামী শিক্ষা বন্ধ করো তিন নাম্বার জেনা চালু করে দাও কারণ জেনা যখন চালু হয়ে যাবে জানা চালু হয়ে গেলে আমার বন্ধুগণ অবৈধ সন্তানরা আস্তে আস্তে বড় হবে চতুর্থ 40তম বৎসরে তিনি করলেন যত যার সন্তান তাদেরকে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বানানো হলো এই 40 বছর মিশন নিয়ে যখন তাকলো হামানে বুদ্ধি দিলেন তাকলো হামানের বুদ্ধিতে ফেরাউন 40 বছরের মিশন নিয়ে কাজ করলো শেষ পর্যন্ত ফেরাউন হুরা হয়ে গেল ফেরাউন হুরা হয়ে যাওয়ার পরে আলেম ওলামাদের উপরে নির্যাতন ইসলামের উপরে নির্যাতন কোরআনের উপরে নির্যাতন হাজার গুণ যখন বাড়াইয়া দিল 90 হাজারের চাইতে যুবক যখন হত্যা করল আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 বছরের তাকলো হামানের মিশন ফেরাউনের মিশনকে নিস্ত নাবুদ করার জন্য একজন মুসা আল্লাহ দান করলেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ার মধ্যে পয়দা হলেন মুসা আস্তে আস্তে বড় হলেন শেষ পর্যন্ত ফেরাউনের খোদাই দাবি করার বিরুদ্ধে জিহাদ করলেন যেজন তিনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমরা এখানে যারা বসছি আমরা একজন মুসার সৈনিক আমরা মুসার সৈনিক হিসেবে জানিয়ে দিতে চাই এই তাকলো হামানের কোনো বুদ্ধি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোন আইন যদি পাস করা হয় আমরা মুসার মতো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সৈনিকের মতো প্রয়োজনে রক্ত দিয়েছি রক্ত আরো দেব আল্লাহর কোরআনকে ইসলামকে বিজয় করে ছাড়বো কারা কারা আজ আসিদি হাত আল্লাহকে দেখায় আমার বন্ধুগণ আল্লাহর গজব নাজিল হওয়ার দুই নাম্বার কারণ ছিল আল্লাহর দরবারে সিজদা না দেওয়া আল্লাহ যখন শয়তানকে ইবলিসকে বললেন উসজুদু লি আদম তিনি সিজদা দিলেন না সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করলেন একটা মাত্র সিজদা না দেওয়ার কারণে আল্লাহ যদি গজব নাজিল করে আর আমরা দিনে দিনের মধ্যে 17 রাকাতে 34টা সিজদা দিচ্ছি না আমরা শয়তানের চাইতে আরো বড় শয়তান হয়ে গেছি ঠিক কিনা শুধুমাত্র জুমার নামাজ পড়লে মুসলমান হয়ে যাবেও বলেন শুধু জুমার নামাজ পড়লে আদায় হয়ে যাবে হক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে যেদিন ভূমিকম্প হয়েছিল 26 নভেম্বর সেদিন ভূমিকম্প বাংলাদেশে লক্ষ মানুষ মারা যেত পত্রিকার রিপোর্ট করা হয়েছে অনেকে উলঙ্গ হয়ে শরীর উলঙ্গ অবস্থায় বের হয়ে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার ভূমিকম্পের ভয়াবহতার কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গজবে শেষ করেন নাই তার সবচাইতে বড় কারণ সেই সময়ে অনেক বান্দারা নামাজের মধ্যে ছিল তখন ফজরের নামাজ কায়েম হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই ফজরের নামাজের মুসল্লিদের উসিলায় সেদিন আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত হেফাজত করেছেন ঠিক কিনা বলেন আল্লাহর গজব নাজিল হওয়ার তিন নাম্বার কারণ হচ্ছে গুনাহ করা আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন বলেছিলেন লা তাকরাবা হাযিহিস সাজারা
তুমি এই গাছের কাছে যেও না যেভাবে হোক গাছের কাছে গেলেন গাছের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহ আদমকে বললেন ইহবিতু মিনহা তুমি এবং তোমার স্ত্রী জান্নাত থেকে বের হয়ে যাও কেন আল্লাহর একটা হুকুম অমান্য করেছেন আমরা নবীর গুনাহ বলবো না ভুল হয়ে গেছে আল্লাহ সেটা সহ্য করতে পারলেন না আমরা পরতে পরতে কত ভুল করি কথাবার্তায় ভুল করি চালচলনে ভুল করি সেই পরিমাণ যদি আল্লাহ আমাদেরকে গজব দেয় আমরা কিন্তু বাঁচতে পারবো না টেকে না সুতরাং আজকে থেকে আমরা সাবধানে কথা বলতে চেষ্টা করব কারণ আমার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে ভিডিও হচ্ছে একটা ব্যক্তির যদি 25 সেকেন্ডের ভিডিও কল পাস হয় সে যেমন জাতির সামনে ল্যাংটা হয়ে যেতে বাধ্য হয় আমার 25 বছরের ভিডিও কল যদি আল্লাহ পাস করে আমিও কত বেইজ্জত হব কোনো উপায় আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে করিমে আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা তোমার ভিডিও রেকর্ড তুমি দেখো তোমার আমলনামা তুমি পড়ে দেখো বান্দা দেখে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা কেমন আমলনামা আমি কত ছোট্ট চেয়েতে ছোট্ট কাজ করেছি আর কত বড় কাজ করেছি সব ভিডিও রেকর্ডে ফাঁস হয়ে গেল পৃথিবীতে কোনো কিছু গোপন করার অবস্থা নাই আমার আল্লাহ বলেছেন মায়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ সামান্য মেমোরি কার্ড যদি তোমার বক্তব্যগুলো রেকর্ড করে নিতে পারে আল্লাহর কুদরতি মেমোরি কার্ড প্রত্যেকের গলায় গলায় আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিলেন যা বলতেছেন সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে ঠিক কিনা আজকে যারা বলতেছেন আমার এই পেকুয়ার ভাইয়েরা যে যে দল করুক না কেন সরকারের অনেক ভাইয়েরা মাহফিলে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই তাদেরকে প্রশাসনকে ধন্যবাদ জানায় যতজনে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানায় কিন্তু যারা বড় বড় চেয়ারে বসে মাহফিলকে ধর্মান্ধ বলে মাহফিল হলে বলে মানুষ ধর্মান্ধ হয়ে যায় মানুষ উগ্র হয়ে যায় এরকম আছে আছে বাজে বক্তব্য ঘাসা করে বক্তব্য যারা দেয় তাদেরকে জানিয়ে দিতে চায় তোমার জবানকে সংযত করো জিহ্বাকে হেফাজত করো না হয় 18 কোটি মানুষ তোমাদেরকে মাফ করবে না ঠিক কিনা এই জমিনে মাহফিল আছে বলে এখনো মুসলমানিত্ব আছে দেখে না এই জমিনে কোরআন হাদিসের ওয়াজ আছে বলি এখনো আল্লাহ রহমত নাজিল হয়ে আছে যারা কোরআন হাদিসের ওয়াজের বিরোধিতা করে ওরাই বিরোধিতা করে যারা সুৎখুর ওরাই বিরোধিতা করে যারা ঘুষখুর ওরাই বিরোধিতা করে যারা কলমের কোঁচা দিয়ে লক্ষ কোটি মানুষের টাকা নষ্ট করে ওরাই বিরোধিতা করে যারা আলেম ওলামাদেরকে ফাঁসি দিতে চায় তারাই কোরআন হাদিসের মাহফিলকে বন্ধ করার কথা বলে ঠিক না এই জমিনে যতদিন সূর্য পূর্ব দিগন্ত উদিত হবে বাংলার জমিনে যতদিন গোলাপ ফুল ফুটবে ততদিন আল্লাহর কোরআনের ফুল ফুটবেই 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 পৃথিবীর কোন নাস্তিক বেঈমান কোরআনের মাহফিল বন্ধ করতে পারবে না পারবে না পারবে না ঠিক না কোরআনের মাহফিল ছিল আছে থাকবে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে কারণ কোরআন কার সুতরাং এইভাবে অন্যায় কথা বলা আল্লাহর গজব নাজিল হওয়ার 3 নম্বর কারণ আল্লাহর গজব নাজিল হওয়ার কারণ 4 নম্বর হচ্ছে বদদোয়া মানুষের অন্তরে যদি বদদোয়া দেওয়া হয় মানুষকে যদি কষ্ট দেওয়া হয় আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বদদোয়া দিলেন ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আয় আল্লাহ কাফেরের একটা গোষ্ঠী আন্ডা বাচ্চা রাখবে না আমি গজব দিচ্ছি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া কবুল হলো তখন তুফান শুরু হয়ে গেল তুফানের মধ্যে সমগ্র পৃথিবীর জাতিরা যতজন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে বেয়াদবি করেছিল কাফের গোষ্ঠীরা ধ্বংস হয়ে গেল এখনো পর্যন্ত আমেরিকা অস্ত্র ছাড়িয়ে আফগানকে ধ্বংস করেছিল ভারত অস্ত্র মেরে কাশ্মীরের নিরীহ মুসলমানদের উপর নির্যাতন করেছিল সেই নিরীহ মুসলমানদের তিমরা দোয়া বদদোয়া দিয়েছেন নিরীহ মুসলমানদের বিধবা মা বোনরা বদদোয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নিরীহ মুসলমানদের বিধবা এবং এতিমদের বদদোয়ার কারণে ভারতের উপর এমন গজব নাজিল হলো করোনার মধ্যে সবচাইতে ভয়াবহ গজব চীন ভারত আমেরিকার মধ্যে পড়েছে ঠিক কিনা কারণ তারা মুসলমানদের রক্ত নিয়ে চিনি মিনি খেলেছে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে
অথচ ভারতে মুসলমান 800 বছর শাসন করেছিল, 800 বছর ভারত শাসন করা অবস্থায় মুসলমানরা কোনো মন্দিরে হামলা করে নাই, মুসলমানরা কোনো ধর্মের কোনো হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম কোনো ধর্মের অনুষ্ঠানে আক্রমণ করে নাই। 800 বছর ভারতে মুসলমান হিন্দু মুসলমান রাজত্ব করা অবস্থায় কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপর জুলুম করে নাই, কিন্তু বর্তমান অতি অল্প সময়ের মধ্যে দেখতে পাচ্ছি বাবরি মসজিদ টুকরা টুকরা করা হচ্ছে, ত্রিপুরাতে 63টা মসজিদ টুকরা 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 করা হচ্ছে, যেই পরিমাণে মুসলমানদের মসজিদ ভাঙ্গা হচ্ছে বাবরি মসজিদ ভাঙ্গা হচ্ছে, সেই পরিমাণ যদি আমরা হিন্দুদের মন্দিরে আক্রমণ করি একটা মন্দিরও থাকবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের নবী আমাদেরকে সন্ত্রাস শিখায় নাই, আমাদের নবী আমাদেরকে মারামারি শিখায় নাই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যেই সমস্ত মানুষ আল্লাহকে গালি দেয় মূর্তি পূজা করে তোমরা তাদেরকে দেবতা ধরে গালি দিও না। আল্লাহ নিষেধ করেছেন, ইসলামে একমাত্র নিরাপদ ধর্ম, ইসলামে একমাত্র শান্তির ধর্ম, কোন মুসলমান কোন মন্দিরে আক্রমণ করে নাই, কোন মুসলমান কোন হিন্দু মারে নাই, কোন মুসলমান কোন বৌদ্ধ মারে নাই, কোন মুসলমান কোন খ্রিস্টান মারে নাই, অথচ বৌদ্ধরাম আমার পাশের বার্মার মধ্যে মুসলমানদেরকে জবাই করেছে, হিন্দুরাম পাশের ভারতে কাশ্মীরে মুসলমান জবাই করতেছে, খ্রিস্টানরাম আফগানিস্তানে মুসলমান জবাই করতেছে, পৃথিবীতে যত বোমা আবিষ্কার করেছে সব ইহুদি খ্রিস্টানরা বের করেছেন, একটা মুসলমান দেখাতে পারবেন না যারা বোমা আবিষ্কার করেছে, কারণ মুসলমান মানুষের ক্ষতি হয় এমন কিছু আবিষ্কার করে না, মুসলমান আবিষ্কার করেছে এই করোনার সময় টিকা ফাইজা। তুরস্কের একজন নারী পুরুষ স্বামী স্ত্রী দুইজনে মিলে মুসলমানরা পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য টিকা আবিষ্কার করেছেন। আমার বন্ধুগণ, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। আমরা আমাদের দেশের বিধর্মীরা হিন্দু বৌদ্ধরা জামায় আদরে এখানে এখানে দুনিয়ার মধ্যে বসবাস করতেছে, ঠিক কিনা? কিন্তু ভারতের মধ্যে মুসলমানরা সেই নিরাপত্তা পাচ্ছে না। আজকে আমরা জাতীয় সংঘের কাছে বিশাল মাহফিল থেকে দাবি জানাই, পৃথিবীর যে কোনো দেশে মুসলমানদের উপর নির্যাতন করা হোক, পৃথিবীর যে কোনো দেশে কোরআনওয়ালা তাফিওয়ালা দাড়িওয়ালার উপর নির্যাতন করা হোক আল্লাহ সহ্য করবে না, আমরা কখনো ক্ষমা করবো না। অতি সত্তর মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করা হোক এবং মুসলমানদেরকে স্বাভাবিকভাবে নাগরিক অধিকার দেওয়া হোক, এই মুসলমানদের পক্ষে আল্লাহ আছে, রসুল আছে, কোটি কোটি মুসলমান আছে, আমরা সবাই আল্লাহর বান্দা, মুসলমানদের একটা মানুষের রক্ত গেলে কোটি মানুষ রক্ত দিতে রাজি আছে, ঠিক কিনা বলেন? গজব আসার 4 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন মাতা পিতাকে কষ্ট দেয়, মা বাপ যখন বদদুয়া দেয়, তখন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আর রক্ষা করে না, কারণ মা বাবার দোয়া কবুল, মা বাবার বদদুয়া কবুল। কাবা শরীফের ইমাম কালবানি, তিনি সীমাহীন খালো ইমাম, তাকে জিজ্ঞাসা করা হলো কাবা শরীফের সব ইমাম তো সুন্দর, তুমি কেন খালো? এবার তিনি বললেন, আমি খালো আমার আম্মা আমাকে বদদোয়া করেছেন, 7 বছর বয়সে আম্মাকে নিয়ে আমি যখন কাবা শরীফে আসলাম, তখন কাবা শরীফে তওয়াব করার সময় মা বদদোয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই বদদোয়ার কারণে তাকে কাবার ইমাম বানালেন, কিন্তু কাবার ইমাম বেশি দিন থাকতে পারলো না, 2 বছর পরে এখন কাবা শরীফ থেকে তাকে বের করে দিয়েছে, এখন সে সিনেমার নায়ক হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের কারণে? মায়ের বদদোয়ার কারণে। পৃথিবীতে আর কোনো কিছু হোক না হোক, মা বাপ যদি বদদোয়া দেয় সেই ব্যক্তি মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, আলেম হোক, ফকিহ হোক, কাবার ইমাম হলো তার রক্ষা নাই, কারণ সে মা বাপকে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, তোমার মা বাপ রাজি, আল্লাহ রাজি, তোমার মা বাপ নারাজ, আল্লাহ নারাজ, তুমি যত কিছু হোক না কেন মা বাপকে সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে করিম পার নম্বর হলো 24 পৃষ্ঠা, নম্বর হলো 2, 4 নাম হলো সূরাতুল আকাব, আয়াত নম্বর হলো 15, লাইন নম্বর 11, রুকু নম্বর 2। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, মাতা পিতার সাথে সৎ আচরণ করো, বিশেষ করে তোমার গর্ভধারিণী মা, যে মা তোমাকে 10 মাস কষ্ট করে পেটে ধারণ করেছে, যে মা তোমাকে নিজের কষ্টের পর কষ্ট সহ্য করে ডেলিভারি করেছে,
জিমা তোমাকে বুকের তাজা দুধ দিয়ে তিলে তিলে বড় করেছে খবরদার সেই মায়ের সাথে বেয়াদবি করো না নবীজির কাছে প্রশ্ন করা হলো খেদমত করব খাত নবী বলেন তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার মা তিনবার নবীজি মায়ের কথা বললেন আমরা মনে করি আল্লাহ নবী বুঝে নাই বউয়ের খেদমত বেশি করা দরকার নাস্তার প্যাকেট আনলে করে আগে বউয়ের হাতে তুলে দিই মা এতিমের মতো তাকিয়ে থাকে আমার বন্ধুগণ আমরা কত জুলুম করতেছি মাকে বুড়ি বলি বাবাকে বুড়া বলি আর শ্বশুরকে আব্বু বলি শাশুড়িকে আম্মু বলি মা বাবার উপর জুলুম করি আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদের উপর রহমত করেছে আজকে থেকে শুদ্ধ হয়ে যায় দুনিয়ার কোনো মা বাবার সাথে কঠোর কথা বলা যাবে না আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা নরম নরম কথা বলো মিষ্টি ভাষায় কথা বলো তারা যাতে কষ্ট না পায় সেভাবে কথা বলো আমার বন্ধুগণ মা বাপ রাজি হলে আল্লাহ রাজি হয়ে যাবে মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যাবে মা বাবার পায়ের নিচে হলো সরাসরি জান্নাত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে ঘরে আসলেন সারা রাত মায়ের পা টিভি দিতেন মায়ের পা চুমু খেতেন ইমাম শাফির মা বলেন তুমি কেন এই কাজ করতেছ ইমাম শাফি বলেন মা আমি তো তোমার খেদমত করতেছি না আমি আমার জান্নাত রে করতেছি ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত গজব আসার ছয় নম্বর কারণ হচ্ছে জানা বেবিচার যখন সমাজের মধ্যে বেড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজের মধ্যে গজব নাজিল করবে সমকামিতা বেড়ে গিয়েছে লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে আল্লাহ গজব নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে গজব নাজিল করলেন পুরা দুনিয়াকে উল্টাইয়া দিলেন আজকে বাংলাদেশের চিত্র ভিন্নতরম আমার বন্ধুগণ ফেসবুক জানার বাজার ইন্টারনেট জানার বাজার আমার বন্ধুগণ গুগল জানার বাজার আগে সিনেমা দেখতে গেলে গোপনে যেতে হতো এখন অ্যান্ড্রয়েড সেটের মধ্যে প্রতি মুহূর্তে সিনেমা দেখা যায় আজকে যুবকরা পাগল হয়ে গেছে বাংলাদেশে 31শে ডিসেম্বর 31st night উপলক্ষে হাজার হাজার কোটি কোটি জানা হয়েছে ঠিক কিনা বলে পুরা দেশটাকে আমরা জানার বাজারে ব্যবসায় লাভ করেছি অথচ আপনি প্রমাণ করতে পারবেন না বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া কোন মাদ্রাসায় জানার বাজার হয়েছে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একজনে 100 মহিলার সাথে জানা করে বন্ধুদেরকে মিষ্টি বিতরণ করেছে তিনি এত কাজ করতে পেরেছে জোরে বলো নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ এই জানাগুলো তারা করে এবং আলেমুল আমাদেরকে জানার অভিযোগ দেয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানার অভিযোগ দেওয়ার পরে আল্লাহর আরশ আযিম তরতর করে কেঁপেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন লাউলা ইসমাইতুম হুযান্নাল মুমিনুন ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা আম্মা জান আয়েশা সম্পর্কে তোমরা জানার অভিযোগ দিচ্ছ শুনাস কথা গুলো মনে বলে রাসূলুল্লাহর স্ত্রী শান জানার অভিযোগ দিচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা বলা বন্ধ করে দিলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা বন্ধ করে দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহাজ্জুদের নামাজে শুধু কান্না করতেছেন হুজুর আল্লাহ আমি জানা করি নাই আমি অন্যায় করি নাই আজকে আমাকে জানাকার হিসেবে সমাজের মধ্যে যেভাবে প্রমাণ প্রচার করা হচ্ছে সেই আয়েশা যেমন কান্না করেছিল বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি আজকে কারাগারে কান্না করতেছে জানার অভিযোগ দেওয়া হয়েছে আমার বন্ধুগণ যেই পরিমাণ জানার অভিযোগ দিয়েছে সেই পরিমাণ উনি করলে পুরুষ হিসেবে এতদিন থাকার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিরহ মানুষকে যখন জানার অভিযোগ দেওয়া হয় আল্লাহ তাদের উপর সরাসরি গজব নাজিল করেন আমার বন্ধুগণ এই বেয়াদব তাকলো মুরাদ তিনি সরাসরি বলেছিলেন উনি জানা করেছেন আল্লাহ তাকে দীর্ঘদিন 10 বছর থেকে যে জানা করা আসছে সেই জানা চিত্র উন্মোচন করে দিয়েছেন ঠিক কিনা একদিনের প্রেমিকাকে তুইটাই বলে না নিশ্চয় দীর্ঘদিন থেকে সে কাজগুলো করে আসতেছে ঠিক কিনা বলেন 2005 সালে যখন কাবা শরীফ দেখলাম যে কাবা শরীফের মধ্যে ধনী গরিব সমান লম্বা বাড়ি সমান যে কাবা গরিবের মধ্যে শরীফের মধ্যে মোটা চিকন সমান সেই কাবা শরীফের চিত্র আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন কাবা শরীফের মধ্যে কোনো ভেদাভেদ নাই সেখানে আসান খানার নিচে একটা জায়নামাজ রাখা হতো আমি সেই জায়নামাজের কাছে গেলাম পুলিশ বলতেছে এখানে বসা যাবে না মনে করেছিলাম আমেরিকার প্রেসিডেন্ট হয়তো মক্কা মদিনার প্রেসিডেন্ট এখানে বসবেন দেখলাম কোনো প্রেসিডেন্ট নয় কোনো রাজা মহারাজা নয় কাবা শরীফে যেখানে সব সমান সেখানে আসান খানার নিচে জায়নামাজে স্পেশাল সম্মান দিয়ে রাখা হতো আল্লামা সাইদি সাহেবকে তিনি কাবা শরীফে ওমরা করা অবস্থায় সেই জায়গার মধ্যে থাকতেন বলেন আল্লাহু আকবার
10 বছর কাবার উমরা করে মদিনা জিয়ারত করে আল্লাহর দরবারে যুগের পরে ফেলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ প্রিয় হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? এখনো আমাদের প্রিয় কলিজার টুকরা শ্রেষ্ঠ মানুষ ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তিনি যখন পিএইচডি লাভ করেছেন গত কয়েকদিন আগে তিনি উমরা গিয়ে কাবা শরীফে হাজিরা দিয়েছেন এবং আল্লাহ দরবারে সিজদা করে বললেন, আমি পিএইচডি গবেষণা শেষ করেছি, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য উমরায় চলে গেলেন। সুতরাং আমাদের হক্কানি ওলামায়ে কেরামরা, আমাদের কেন্দ্র হচ্ছে আল্লাহর কাবা শরীফ। যিনি কাবা শরীফে তওয়াফ করেন, যিনি কাবা শরীফে এতেকাফ থাকেন, যিনি কাবা শরীফের ইমাম আমি দেখেছি তার কবলে চুমু দিয়েছেন, সাইদি সাহেবের হাত ধরে চুমু দিয়েছেন, তাকে সানাকার বলেছো, আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। ধরে 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 না দললে খোদা। সুতরাং সেনা যেখানে হয় সেখানে গজব নাজিল হয়। গজব নাজিল হওয়ার 9-8 নম্বর কারণ হচ্ছে নাচ গান বেড়ে যাওয়া। বাংলার জমিনে এত বেশি নাচ গান বেড়ে গেল, 14-15 ফেব্রুয়ারি নাচ গানের মেলা, 31 ডিসেম্বর নাচ গানের মেলা, চৈত্র মাসে নাচ গানের মেলা। এইভাবে আমরা যখন নাচ এবং গানের দিকে বেশি হয়ে যাব তাহলে অবশ্যই অবশ্যই আমাদের উপর গজব নাজিল হবে। আল্লাহ বলেছেন, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। 10 নম্বর কারণ হচ্ছে নবীদের সাথে বিয়াদবি করা, নবী নাই আলেমদের সাথে বিয়াদবি করা, কোরআনের সাথে বিয়াদবি করা। এক ভদ্রলোক স্বপ্ন দেখলো, তিনি আলেমদের বিরোধী ছিল, নাস্তিক, স্বপ্ন দেখলো তিনি আলেমের আগে আগে হাঁটতেছে। ছেলেকে উঠে বলতেছে, আমি স্বপ্ন দেখেছি আমি আলেমের আগে হাঁটতেছি, মোল্লার কাছে আমি যাব না এখন আগে আগে। হুজুরের কাছে ফতোয়া নিল, হুজুর বলতেছে তোমার মৃত্যু হবে আগামী কয়েকদিনের মধ্যে। উনি ছেলে ফতোয়া নিয়ে আস্তে আস্তে দেখছে ঘরের মধ্যে লোকেরা কান্নাকাটি করতেছে, কি হলো? বাপ মারা গেল। কেন? তিনি স্বপ্ন দেখলেন আলেমের আগে। ওই বেয়াদব আলেমের আগে তখন হবে যখন মারা যাবে জানাজার খাটিয়া লাশে, ঠিক কিনা? এর আগে আমরা আলেমের আগে হব না। আল্লাহর গজব নাজিল হওয়ার সর্ব 11 নম্বর কারণ হচ্ছে জুলুম। মানুষ যখন আল্লাহর উপর জুলুম করে, জনগণের উপর জুলুম করে, অধীনস্থদের উপর জুলুম করে, আল্লাহ তখন গজব নাজিল করেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জুলুম করে তোমরা মনে করো না আল্লাহ এগুলো জানে না, সব ঘটনা কার কাছে জানা আছে। এরপরে গজব নাজিল হওয়ার সর্বশেষ কারণ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। যখন মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, মিথ্যা নির্যাতন করা হয়, যখন মিথ্যাচারের উপর অনেক কিছু করা হয় তখন আল্লাহর গজব নাজিল হয়। আসুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হওয়ার 12টি কারণ, সেই 12টি কারণ আমাদের সমাজ থেকে দূর করি এবং আমরা আল্লাহর কোরআনকে বুকে টেনে ধরি এবং আমরা জানিয়ে দিতে চাই 2021 সাল 2020 সালের মধ্যে যে পরিমাণ মাহফিল বন্ধ হয়েছিল কিছু কিছু, আল্লাহর কসম 2022 সালে একটা মাহফিল বন্ধ হবে না। কারণ এক বেয়াদবকে যখন শিক্ষা দেওয়া হয়েছে, হাজার বেয়াদব আজকে শুদ্ধ হয়ে গেছে। সর্বশেষ কথা হচ্ছে বাংলার জমিন বিজয় হয়েছে, স্বাধীন হয়েছে আল্লাহর নামে। স্বাধীনতার স্থপতি বলেছিলাম, দেশ যখন রক্ত দিয়ে চাড়া দেব বাংলার জমিনকে ইসলাম করে ছাড়বো, মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সেই ইনশাআল্লাহর স্লোগান দিয়ে দেশের স্বাধীন হয়েছে। সেই ইনশাআল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, হাদিস বিরোধী আমার বন্ধুগণ, কোন জালেম কোন নাস্তিক বাংলার জমিনে টিকে না, হবে না হবে না হবে না। আমরা আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, কারা কারা রাজি আছে হাত আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আহলান সাহলান মারহাবান। আজকের মাহফিলের আমাদের আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্মানে মুবাসসিরে কোরআন আর শেখ গ্রাম মাওলানা মাহমুদ হাসান সাহেব বারাকাল্লাহু ফী হায়াতি তশরিফ এনেছেন। আল্লাহ ওনাকে হায়াত তৈবা নসিব করুক। নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।